শ্রীহরণ জাগায় নলাটেশ্বরীর এই সতীপীঠ। পৌরাণিক কাহিনী অনুযায়ী যেখানে সতীর গলার নলি পড়েছিল। জ্যোতিষ জগতের অন্যতম নক্ষত্র মনোজ কুমার মুখার্জির সাধনার সাক্ষী এই নলহাটির জঙ্গল ঘেরা একটি ছোট্ট টিলা। মাঝ বরাবর ছোট্ট জঙ্গলাবৃত এই টিলারই এক প্রান্তে রয়েছেন দেবী নলাটেশ্বরী, একান্ন পীঠের অন্যতম বীরভূমের নলহাটির নলাটেশ্বরী। এখানে প্রতিষ্ঠিত দেবীর নাম শেফালিকা। এরপর মায়ের আদেশেই ব্রাহ্মণী নদীর তীরে নলাট পাহাড়ের নিচে দেবী নলাটেশ্বরীর মন্দির স্থাপন করা হয়। মায়ের মহিমা অসীম এবং ভক্তরা যে যে জন্য মাকে ডাকেন, মা তাদের সেই মতো মনোবাসনা পূর্ণ করেন। এই কথা মাথায় রেখেই আজ জ্যোতিষশ্রেষ্ঠ মনোজ কুমার মুখার্জি তার চেম্বারের প্রথম নিমন্ত্রণ পত্র দিয়ে নিমন্ত্রণ জানাতে গেছেন তার নলাটেশ্বরী মাকে। কথিত আছে, কেউ এই মন্দির চত্বরে শুয়ে থাকলে গভীর রাতে মায়ের নুপুরের আওয়াজ শুনতে পাবেন এখনও। আজ মায়ের ইচ্ছায় সেখানে আগামী 20 সেপ্টেম্বর শুক্রবার সকাল 10টায় চেম্বার শুরু করতে চলেছেন জ্যোতিষ জগতের এক এবং অদ্বিতীয় মনোজ কুমার মুখার্জি। তাই সকলের আমন্ত্রণ রইল। শুধু তাই নয়, ওই দিন জ্যোতিষ জগতের অদ্বিতীয় মনোজ কুমার মুখার্জি 10 জন প্রভাবশালী ব্যক্তির ভবিষ্যৎবাণী করতে চলেছেন। এর সাক্ষী হতে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। যদি আপনারাও আপনাদের ভবিষ্যৎবাণী করাতে চান, ভাগ্যের ব্যাপারে জানার ইচ্ছা থাকে, তবে আজ স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার নাম নথিভুক্ত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নলাটেশ্বরী মায়ের স্থানে।